নদিয়া শান্তিপুর ব্লকের পঞ্চায়েতের অন্তর্গত মথুরাপুর গ্রামের 773 দাগ নম্বরের 1800 চাষের জমি নিয়ে বিগত এক বছর যাবৎ ঝামেলা ছিল ওই মথুরাপুর গ্রামের বাসিন্দা বাসুদেব ঘোষ এবং কার্তিক ঘোষের পরিবারের মধ্যে। কিছুদিন আগে একবার গ্রাম্য সালিশি সভায় খানিকটা মীমাংসা হলেও দুপক্ষই তা অমান্য করে জড়িয়ে পড়ে বাকবিতণ্ডায়। আজ সকাল 10টা নাগাদ বাসুদেব ঘোষ ওই জমি চাষ করতে গেলে বাধা দেয় কার্তিক ঘোষের পরিবার থেকে সুকুমার ঘোষ, অর্জুন ঘোষ, শুভঙ্কর ঘোষ, প্রসেন ঘোষ, সুশীল ঘোষ। মাঠেই বাদে বচসা হাতাহাতি চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে মহাদেব ঘোষের পরিবার থেকে সঞ্জয় ঘোষ, বিদেশ ঘোষ, সুরজিৎ ঘোষ, সুশীল ঘোষেরা। দুপক্ষেরই হাতে চাষের সরঞ্জাম, কাস্তে, হাসুলি, দা, লাঙলের জোয়াল নানা উপকরণ দিয়ে বেঁধে যায় রণক্ষেত্র। শুরু হয় ভগ্ন কোপাকুপি। চাষের জমিতে রক্তাক্ত হয়ে পড়ে থাকে দুপক্ষেরই সকলে। বাসুদেববাবুর পরিবারের পক্ষ থেকে 5 জন এবং কার্তিকবাবুর পরিবারের পক্ষ থেকে 6 জন রক্তাক্ত হয়ে আলাদাভাবে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে মহাদেববাবুর অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানান্তরিত করে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রত্যেকেই বর্তমান শান্তিপুর হাসপাতালের পাশাপাশি ভর্তি রয়েছে। এর মধ্যে প্রত্যেকেই গুরুতর জখম হয়েছে। দুপক্ষেরই পক্ষ থেকে অভিযোগ পাল্টা অভিযোগ করা হচ্ছে শান্তিপুর থানায়। কি মূলত হয়েছে আজকে জমি নিয়ে ঘটনা? জমি আমরা যে খালি জমি চষতে গেলাম, আমাদের জমি চষতে দেবেন, আমাদের জমি আটকে দেবেন দিয়ে আমাদের এই যে 800 জায়গা যেটা, হ্যাঁ 800 জমি কোন দাগে আছে ওরাও জানে না, ওরাও জানে না। জমি যদি ওদের থাকে আমি বললাম আইন ফাইন বার করে নাও, তোমরা আইন ফাইন বার করো। তোমরা এটা কি আপনাদের আগে গ্রামসভা বসেছিল? এই গ্রামসভা বসেছিল, তাতে কি সিদ্ধান্ত হয়েছিল? তাতে সিদ্ধান্ত হয়েছে যে সব কাগজপত্র তুলো, আজকে তোমার 2 মাস কেন, এখন 6 মাস বাদেও হবে, তোমরা জমি জায়গা নিয়ে তোমরা এইভাবে গণ্ডগোল করো না। সে ওরা সেই গণ্ডগোল লিখে আপনাদের পক্ষ থেকে কতজনকে মারধর করা হয়েছে? আমাদের পক্ষে আমাদের 4 জনা মার হয়েছে, ইঞ্জুরি হয়ে গেছে। আচ্ছা, আর আমার দাদা একটা হয়েছে, তাদের মানে বাড়ি হয়েছে একটা, সে বাড়িতেই আছে। এরা কি দিয়ে মারধর করেছে? এরা হেঁচো দায়ে মেরেছে আর লোহার রডের বাড়ি বসিয়েছে। আচ্ছা, কাকে কাকে মেরেছে? বসুদেব ঘোষ, হ্যাঁ, সঞ্জয় ঘোষ, হ্যাঁ, বিদেশ ঘোষ, হ্যাঁ, সুরজিৎ ঘোষ। এরা একই পরিবারের? আমরা একই পরিবারের। আপনার কি নাম? আমার নাম সঞ্জয় ঘোষ। আচ্ছা, ওরা তো অভিযোগ করেছে যে আপনারা নাকি লাঠি লাঠি গিয়ে ওদের মেরেছেন, ওরাও ভর্তি হয়েছে 5-6 জন। আমরা তো ওদের আমাদের জমিতে জমি চষছি, আমাদের জমিতে এসে তারা মারছে। আচ্ছা, আমরা তাদের কাছে যাবো কেন? তো এখন কি করবেন ভাবছেন? এখন আমরা চিকিৎসা করবো। চিকিৎসা করার পরে চিকিৎসা কোনো অভিযোগ জানাবেন? জানাবো। ঘটনা বলতে ধরে আছি 10-এর সঙ্গে 1 মাস ধরে যে মীমাংসা চলছে তাতে করে মীমাংসা 10 কালকে রাত্রেও বলে গেছে যে যে জমিটা পড়ে আছে ওটা পড়ে থাক, ওরা জমিটায় কেউ যাওয়া নেই, তাতে করে আমরাও যাবো না দেখলাম। তারপর ওরা দেখি আজকে সেই জমিটা চষতে গেছে বা আমি সেখানে গেছি, ট্রাক্টর তুলে দিয়েছি, ট্রাক্টর এলাকা যেই বলেছে ট্রাক্টর এলাকা উঠে গেছে। তারপরে ওরা মানে আমার উপর আক্রমণ করে মারবে, আমার ভাই বলছিল পেছনে। নদিয়া থেকে মলাইদের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।